পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়ে চিৎকার করে কেঁদে উঠতে গিয়েও নিজেকে সামলাতে হয়েছিল। দাঁত কামড়ে চোখের জল চাপা দিয়েছিলাম প্রাণপণে, কারণ মা বলেছিল, সিহ, ছেলেদের কাঁদতে নেই, এত বড় ছেলে কাঁদলে লোকে হাসবে। একটু একটু করে কান্না চেপে রাখতে রাখতে কষ্ট লুকিয়ে শক্ত থাকতে শিখে যাই আমরা, তখনই পুরুষ হয়ে উঠি আমরা। পড়াশোনা শেষ করার পরেই প্রিয় মানুষটা তাগিদ দেয়, প্লিজ কিছু একটা করো, একটা চাকরি খোঁজো, না হলে বাবা কখনোই আমাকে মেনে নিবে না। আমরা কিন্তু কিছুতেই প্রিয় মানুষটাকে হারাতে চাই না, তাই হন্যে হয়ে চাকরি খুঁজি। তবু একদিন ওই চোখের সামনে আমাদের প্রিয় মানুষটি অন্য কারো হয়ে যায়। চোখের জল লুকিয়ে রেখে আমরা বুঝি বেকার হওয়াটা পুরুষের অক্ষমতা। ভিড়ের বাসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা মাত্র সিট খালি হতেই স্ত্রীকে বসিয়ে দেই। যদিও আমরা প্রচন্ড পা টনটন ব্যথা অনুভব করি, শরীরটা তো মানুষেরই, বিদ্রোহ তো করবেই, কিন্তু তাকে তো এত কিছু আমল দিলে চলবে না। স্ত্রী একটু আরাম করে বসেছে, তাতেই আমরা খুশি। সপরিবারে ঈদের জামা কাপড় কিনতে বেরোনো বাবারা যদি নিজের জন্য পছন্দ হয় একটা পোশাক, অপেক্ষা করি সবার কেনাকাটা শেষ হবার। কিন্তু সবারটা কেনা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই সামান্য টাকায় পড়ে আছে পকেটে। স্ত্রী যখন বলে, আরে তোমার জন্য কিছু কেন, আমরা হেসে বলি, ধুর আমি আর কি কিনবো, ছোটবেলায় তো মা শিখিয়েছিল তুমি না পুরুষ মানুষ, একদিন গোটা একটা পরিবারের ভার তোমাকে নিতে হবে, পরিবারের সবার সুখ স্বাচ্ছন্দ্যের উপর তোমাকেই নজর রাখতে হবে। টাইটানিক ডুবে যাওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত স্বল্প সংখ্যক লাইফ বোটগুলোতে যতটা সম্ভব বিপন্ন যাত্রীদের উদ্ধার করা হয়েছিল, জীবন বাঁচানোর ক্ষেত্রেও সেখানেও কিছু নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পুরুষদের কি বাঁচতে ইচ্ছা করে না? পরিবারের সবার জন্য আত্মত্যাগ, দুঃখের ভাগটা নিজের জন্য রেখে সুখের ভাগটা পরিবারের সকলের মধ্যে বিলিয়ে দিয়ে আমরা সুখী বোধ করি। আমরা কখনো বাবা, কখনো স্বামী, কখনো ভাই, কখনো ছেলে বা কখনো আত্মীয় বা কখনো বন্ধু। আমরা আসি, আমরা থাকবো, আমরা পাশে আসি, আমরা জানি। পুরুষ মানেই বিকৃত নয়, পুরুষ মানেই ধর্ষণকারী নয়, পুরুষ মানেই অত্যাচারী নয়, পুরুষ মানেই একটা শক্ত অবলম্বন, একটা নরম ভালোবাসার জায়গা, সবশেষে একটা নিরাপদ আশ্রয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওর কোনো কথা কোনো মানুষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়নি, যদি কোনো কথার প্রতি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।